ডিজিটাল চাকরি নিরাপত্তা পাইলে। আইনও বা এখানে কি করছে? আমরা দেখছি গণমাধ্যমকে নাস্তিক বলা হচ্ছে, ইতর প্রাণী বিশেষের নাম ব্যবহার করা হচ্ছে, মানে এবং আসলেই খুব অশ্লীল অসভ্য রকমের ভাষার ব্যবহার করা হচ্ছে, এবং তাদের এবং বিরুদ্ধে আপনি কি দেখেন ব্যবস্থা নেওয়া কতটা হচ্ছে? রেজওয়ানুল আন্দোলনের হক রাজা পর, প্রশাসনের কাছ থেকে কি ধরনের উদ্যোগ আশা করছেন এবং গণমাধ্যম সমন্বিতভাবে কি করতে পারে এর এবং বিরুদ্ধে? রেজওয়ানুল হক এখানে রাজা, যেটা খুব সংক্ষেপে। এখানে যেটা প্রশাসন যেটা করতে পারে, দেখেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট শফিউল বলে আলম ভাই, একটা আমি একটু অ্যাক্ট আছে, রেজওয়ানুল হক রাজার কাছ থেকেও শুনি। ধন্যবাদ শফিউল আলম ভাই, আমি সময় পাবো না যেহেতু। রেজওয়ানুল হক রাজা, আপনি যদি বলেন খুব সংক্ষেপে। প্রশাসনিক ভাবে যেটি করা যেতে পারে, যেটি প্রফেসর আলম বলছিলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের লক্ষ্য লক্ষ্য আদর্শ উদ্দেশ্য কিন্তু এটাই ছিল, কিন্তু বাস্তবে সেটি না হয়ে কিন্তু এটা কখনো কখনো মিস ইউজ হচ্ছে আপনার মূলধারার মূলধারার সংবাদ মাধ্যমের উপরও মাঝে মধ্যে হচ্ছে, এটা একটা উল্টো ব্যবহার হচ্ছে। আসল কথা, আপনি যেটা মূল প্রশ্নটা করেছিলেন যে আসলে সোশ্যাল মিডিয়াতে কারা অ্যাক্টিভ, সুস্থ চিন্তার প্রগতিশীল চিন্তার বা উদার 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 মনোভাবপূর্ণ শোনা মানুষরা কিন্তু ইউনাইটেড না। আমরা একবার ইউনাইটেড হয়েছিলাম গণজাগরণ মঞ্চ যে ঘিরে যে যে একটা ঐক্য গড়ে উঠেছিল সেই সময়, হঠাৎ হঠাৎ ঐক্য হয়, কিন্তু যারা ধর্ম ব্যবসায়ী ধান্দাবাজ বা যে কোনো একটা ইস্যুকে সরকার বিরোধী মনোভাব থাকলে ইস্যুটাকে সরকারের বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা করে, এই গ্রুপটা অলওয়েজ অ্যাক্টিভ থাকে এবং তারা ইউনাইটেড। জি, অনেক তারা এই ধন্যবাদ জন্যই রেজওয়ানুল হক রাজা। এই গ্রুপের বিরুদ্ধে যারা ধর্ম ব্যবসা করছে, মুফতি ফয়জুল্লাহ, যারা নারী বিদ্বেষ এবং বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আলেম সমাজ কোনো দায়িত্ব পালন করবে কিনা? আপনারা বলেছিলেন আপনারা একটা মানে একটা সমন্বয় করবার কথা, একটা সমন্বয় বোর্ড গঠনের কথা, তারপর কি, কেন সেটা হলো না? আপনারা একটা দায়িত্ব পালন করবেন কিনা মুফতি ফয়জুল্লাহ? আমি একদম সংক্ষেপে যদি বলি, আমি আমার সর্বশেষ কথা হচ্ছে, আলেম ওলামারা যারা বাস্তবিক পক্ষে আলেম, শরীয়তের আলেম, তারা কখনোই নারী বিদ্বেষ ছড়াইতে পারে না, তারা সবসময় নারীর পক্ষে, নারী অধিকারের পক্ষে, নারীর বিরুদ্ধে সহিংসতার বিরুদ্ধে। তো আলেম ওলামারা এই ধরনের কাজ করেন না, এটা হচ্ছে আমার প্রথম চ্যালেঞ্জ। দ্বিতীয় বক্তব্য হচ্ছে যে আলেম ওলামাদের বিরুদ্ধে ওয়াজ মাহফিল গুলির মধ্যে কোনোভাবেই কোনোভাবেই ইসলাম ইসলামকে মানে ব্যবহার করা হচ্ছে এই কথাটাও আমি সঠিক বলে মনে করি না। তৃতীয় কথা হচ্ছে, আলেম ওলামাদের বিরুদ্ধে কিন্তু একটা অপপ্রচার, মিথ্যাচার এবং বিভ্রান্তিকর তথ্য বিভিন্ন ভাবে বিভিন্ন মিডিয়ার মধ্যে এটা প্রচারিত হয়। তো এটা কোরআন, আমি মনে করি যে প্রত্যেকেই যদি যার যার জায়গা থেকে যার যার অবস্থান থেকে সতর্ক হয় এবং এটার জন্য প্রত্যেকে জবাবদিহিতার মানসিকতা সবার ভিতরে তৈরি হয় এবং কোরআনের এই কথাটা যদি আমরা বিশ্বাস করি, ইন্না বাদাল জন্যে ইসমুন, কিছু কিছু ধারণা আছে যেগুলি পাপ, এবং কাফা বিল মার এ কাদিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, যা শুনলাম তাই প্রকাশ করলাম, প্রচার করলাম, এটাও আমি মনে করি যে আমাদের বিরত থাকা উচিত। এবং সর্বশেষ বক্তব্য হচ্ছে যে মানুষ কিন্তু নিষিদ্ধ বিষয়ের প্রতি বেশি আসক্ত হয়, সেই ক্ষেত্রে আমি মনে করি যে ধরনের কথাগুলি আপনি বলছেন যে আমাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রচারিত হচ্ছে, তো মানুষ ওই জিনিসগুলির প্রতি বেশি ধাবিত এবং মানুষ ওই জিনিসগুলির প্রতি বেশি আকৃষ্ট, এবং একটি কুচক্রী মহল আছে যারা এই ধরনের কাজগুলি করে থাকেন। এবং আমরা একটা নিশ্চয়ই গাইডলাইন অন্তত পক্ষে আশা করতে পারি। এক লাইনে বলবেন কিনা, যারা গণমাধ্যমকে একদম টোটালি বয়কট, কয়েকটি বিশেষ গণমাধ্যমের নাম উল্লেখ করে বলছে, তাদের জন্য আপনি কোনো বার্তা দেবেন কিনা? আপনি প্রথমে এর একটা বিরোধিতা করছিলেন মুফতি ফয়জুল্লাহ, এক লাইনে কোনো বার্তা দেবেন কিনা? মানে আমি আমি এটাই বলছি যে আমি আসলে কোনো কিছু সুনির্দিষ্ট মানে আমাদের ব্যাপক যে মিডিয়াগুলি আছে, আমরা মিডিয়ার পক্ষে এবং মিডিয়ার সাথে আমরা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রাখতে চাই এবং আমরা চাই মিডিয়া আরো দিন দিন আরো বাড়ুক এবং মিডিয়ার মাধ্যমে অনেক ধন্যবাদ মিডিয়ার অনেক ধন্যবাদ মুফতি ফয়জুল্লাহ হোসাইনুল বান্না, মাওলানা হোসাইনুল বান্না, এই আপনার কাছ থেকে একই প্রশ্ন, একই বিষয়ে জানবার। প্রশ্নটা আমি হোসাইনুল মাওলানা হোসাইনুল বান্নার কাছ থেকে শেষ অংশটুকু জানতে চাইছি, আমাদের সময় নেই। মাওলানা হোসাইনুল বান্না জি, আমি মনে করি যে আসলে সরকারের মনিটরিং করা দরকার এবং বিশেষ করে যে এলাকায় ওয়াজ মাহফিল হবে সেই এলাকার পুলিশ এবং যারা এসপি আছেন তারা মনিটরিং করবেন জঙ্গিপনা, মুক্তিযুদ্ধ বিরোধী এবং দেশ গড়া বিরোধী, নারী বিদ্বেষী এবং মানুষকে ডিভাইড এন্ড রোল, মানুষকে যে আলাদা করার একটা প্রক্রিয়া যে এখন শুরু হয়েছে, এর দ্বারা যে ধূম্রজাল সৃষ্টি করে এক ধরনের লোকেরা যারা এখান থেকে সুবিধা নেওয়ার জন্য ইয়া করতেছে, তাদেরকে অবশ্যই মনিটরিং করা উচিত, তাদেরকে আইনের মধ্যে এবং নীতিমালার মধ্যে আনা উচিত, এবং সেই অনুযায়ী যদি আমরা একসাথে মিলে সবাই মিলে যদি আমরা এটার বিরুদ্ধে সোচ্চার হই, তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো, না হলে এটাই আমাদের দেশের উন্নয়নের জন্য একটা অন্তরায় হবে, একটা ইস্যু এটা,
যে ওয়াজ মাহফিলের নামে বা অন্য নামে এটা এরকম হচ্ছে। তো আমি মনে করি যদি আপনারা নীতিমালার মধ্যে আমরা সবাই যদি আমরা সোচ্চার হই ইনশাআল্লাহ, এবং মুক্তিযুদ্ধের চেতনায় যদি আমরা উজ্জীবিত হয়ে আমরা সকল মিলে যদি কাজ করি, তাহলে এই ধরনের নারী বিদ্বেষী ওয়াজ যারা করেন তারা আসতেই পাশ কেটে যাবেন, এবং তাদেরকে জনগণ তাদেরকে আস্থা আমরাও তেমনটি আশা করতে চাই মাওলানা হোসেনুল বাল্লাহ। আমরা আলে মোলারা ঐক্যবদ্ধ ভাবে আমাদের এই এই ধরনের বিভ্রান্তি নিশ্চয়ই কাটিয়ে উঠতে আমাদেরকে সহযোগিতা করবেন, একটা গাইডলাইন আমরা তাদের কাছ থেকেও পাবো বলে আশা রাখছি। অনেক ধন্যবাদ হোসাইনুল মাওলানা হোসাইনুল বান্না, অনেক ধন্যবাদ মুফতি ফয়জুল্লাহ, রেজওয়ানুল হক রাজা এবং অধ্যাপক ডক্টর শফিউল আলম ভুঁইয়া। আপনাদের চারজনকে বিদায় নিচ্ছি রাজকাহন থেকে।